कर्म एटा कि होच्छे तुई जा घरे गिये रेस्ट ने आमी आजके सबाइके प्रसाद दिये देबो दीदी भाई तुम तो जानो आमार काज करते भालो लागे आर आमी साराक्षण बसे थेके कि करब दाओ हाँ ताई तो बुरानी तो ठीक कथाई बोलेछे बौमनी तुम एकदम ठीक कथा बोलेছো কাজকর্ম तो तुम्हें करते ही हबे और बौमनी हलो शिक्षिता सुंदरी और साथे कि तुम्हार तुलना चले एसब तुम कि बोलছো कि विदिशा मैं ठीक कथाई तो बोलছি जी যেভাবে বড় হবে তার স্বভাব চরিত্র দোষগুণ तो সেভাবেই গড়ে উঠবে না বংশ পরিচয় কথাটা তো মিথ্যে হয়ে যেতে পারে না কেন কনকের মধ্যে তুমি কি খারাপটা দেখলে খারাপ নাকি ও যেমন তেমনই কিন্তু আমার একটা কথা খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে বটি কি দেখো তুমি নিজের ছেলে অভ্রর জন্য তো খুব সুন্দর বউ বেছেছো তাহলে আমার সাধুকি বেলা এমন পছন্দটা কে করলো শুনি मामुनी हमने सब अपने की बोलছেন কনক ও আমার নিজের বোনের মতো আর ও দাদা ভাইয়ের খুব খেয়াল রাখে মামুনি খেয়াল রাখা আর সমানে সমানে হওয়া কি এক জিনিস আশ্চর্য বিচার বিবেচনা না করে যাকে তাকে ছেলের বউ করা যায় নাকি আমি থাকলে কিছুতেই হতে দিতাম না সবার সাথে কি সবাইকে মানায় নাকি বড় বাড়াবাড়ি করে ফেলছো বিদিশা কি বাড়াবাড়িটা বলছি আমি যা বলছি সত্যি কথা বলছি বলতে সেটা তোমার গায়ে লাগছে আমি ভুল কি বলেছি বলো ঠিক ভুল বিচার করার ক্ষমতা তোমার আছে কিনা সেই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ তা বেশ তো তুমি নিজেই বলে দাও না সাত্তকীর পাশে ঠিক কি রকম মেয়ে মানায় বড়মা থাক না এখন এসব কথা কেন থাকবে কেন ওকে বলতে দাও মনে আর কি কি পুষে রেখেছি সেটা বলুক बर्दी जो चोखर सामने परिष्कार देखा जाटाके धामा चापा दिए रखा कि तुम पुषे रखा बोलते चाहो ना कि सत्य तो ये शिक्षा योग्यता रुचि बुद्धि कोचुते सार्थकर पास माना वो तो बमनी मत आज बुझतम अरे दादा भाई संगे तो प्रथम सम्बन्ध ठीक हो ना कि तो क्या कैंसल कर लो सुनी छोट मा छोट माई तो कनक के सिलेक्ट करेछेन ता तो करबेई।